আজকে যদি সরকারিভাবে দুর্নীতি চুরি যারা করে ঘুষুদ যারা খায় তাদের হাত কাটার বিধান যদি আজকে ইসলামে থাকতো আজকে রাষ্ট্রের মধ্যে যদি থাকতো সারা বাংলাদেশে একটা সরু খুঁজে পাওয়া যাইত না কি কথা কন না কেন ঠিক কিনা একটা সরু থাকতো না প্রিয় বুঝতে খুবই মনোযোগ দিয়া শুনিয়া যায় চোরের বিধান ছিল হাত কেটে ফেলে দেওয়া চোর ধরে নিয়ে যাবে আবু হরে রাদিয়াল্লাহু আনহু চোর ডাক দেয়া বিনয়ের সাথে বলে আবু হুরায়রা রে আমি বড় গরিব আমি বড় অভাবীর আবু হরাইরা আবু হুরায়রা আমারে মাফ করে দাও আমি আর চুরি করতে আসব না আমাকে ছেড়ে দাও অভাব আমাকে চুরি করতে বাধ্য করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দয়া লেগে গেল যারা তাকুয়াশীল আল্লাহ তাদের অন্তরে দয়া বেশি হয় দেখবেন যারা তাকুয়াশীল আল্লাহ তাদের অন্তরে দয়া হয় এবং তারা সৎ হয় পেজগজ মারকিয়ে তত কিছু তারা বুঝে না খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন হযরতে আবু হুরায়রা চোর ছেড়ে দিলেন আহা সর ছেড়ে দেওয়ার পরে আজান পরে গেলেন ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো যখন আজানের আওয়াজ পড়ে গেল হজরত আবু হরে বলতেছেন ধীরে 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 আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য চলে গেলাম আল্লাহর হাবিবের পিছনে সলা করলামের ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ ছিল ঘুরে বসে তালিম দিতেন এমন সময় নবীজি আবহরার দিকে তাকাইয়া ছোট্ট করে মুসকি হাসি দেয়া বলেন রে রাতের সর আজকে কি বলছে চিৎকার মেরে জোরে বলেন না মারা হাবা রাত্রিবেলা চোরের সাথে আবু হরাইরার কথা হয় কেউ জানে না কিন্তু আমার রসুলের দরবারে খবর হয় আল্লাহ নবী ডাক দেয় বলেন আবু হরাইরা রাতের চোর কি বলেছে আবু হরাইরা মাথাটা নরম করে নিচু করে বলেন আর রসুল আল্লাহ চোর এসেছিল ধরে ফেলেছি অনুনয় বিনয়ের সাথে বলল সে নাকি বড় অভাবী আমার বড় দয়া লাগছে গিয়া নবী আল্লাহ আমি চোর ছেড়ে দিয়েছি আল্লাহ নবী মুসকিয়া শিদে বলেন আবু হরে রে চোর মিথ্যা কথা বলেছে আগামী কাল রাত্রি বলা চোর আবার আসবে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবার নবীর দরবারে খবর আছে না না আল্লাহ বলেন কামা আরুসাল্লাহ ফিকুম رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون قرآن بلتز حضور আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি কি জন্য পাঠাইলাম ইয়া নবী আল্লাহ এই জন্য পাঠাইলাম আমি আল্লাহর কোরআনের আয়াতগুলি আপনি তেলাওয়াত করে করে তাদেরকে শোনাবেন এর বিধানগুলি আপনি জানাবেন এর হালাল আপনি জানাবেন এর হারাম আপনি জানাবেন এখানে যত উপদেশ আছে আপনি হোম্মদকে শিখাবেন এর তফসির আপনি শিখাবেন এর মিনিং আপনি শিখাবেন কোরআনের দুইটা দিক আছে একটা জাহির আর একটা বাতিন এটা হোম্মদকে শিখাবেন বাতেনটা উম্মাদকে শিখাবেন জাহেরটা উম্মাদকে শিখাবেন বাতেনটা উম্মাদকে শিখাবেন এই কোরআনে আল্লাহ যেটা হালাল করেছেন সেটা আমাদের নবী শিখিয়ে গেলেন যেটা হারাম করেছেন আমাদেরকে শিখাই গেলেন এই কোরআনের হালাল হারাম এই কোরআনের জাহিরি অর্থ সারি অর্থগুলি আল্লাহর নবী হাতে কলমে প্র্যাকটিক্যাল আমাদের শিখাই দিয়ে গেলেন কিন্তু বা তিনি আলিফল আলিফল ইয় আনুন কাফ হাইন সাদ এইগুলির অর্থ আমরা কেউ জানি না শুধু আল্লাহ বলতেন নবী জানতেন মাঝখানে যিনি ওহি এনেছিলেন জিব্রাইল তিনিও জানতেন না একবার জোরে বলা যাবে কি মারা হাবা এই কোরআনের জাহির এবং বাতিন জাহির কি জাহিরটা তো সরিয়ে গিয়ে এটা জানিয়ে গেলেন নবীজি বাতিন কি বাতিনটা বুঝাই দিয়ে যায় হাজরত ওমর খুতবা দিচ্ছেন মদিনায় দাঁড়াইয়া ঠিক এমন সময় এই যে পার্সিয়ান বর্তমান ইরান নেহানদের যুদ্ধের ময়দানে দুইশো মাইল দূর বিরাট বড় বিরাট বড় পারস্য বাহিনীর সামনে রম সন্ন্য বিরাট বড় ও বাহিনীর সামনে সাহাবিনা বিপদগ্রস্ত হয়ে গেলেন হজরত ওমর খুদ্া দেন খুদ্বার সময় হজরত ওমরের কালবের দরওয়াজা খুলে গেল খুলে যাবার সঙ্গে সঙ্গে হজরত ওমর দেখলেন নেহমানদের যুদ্ধের ময়দানে মুসলমান বিপদগ্রস্ত হয়ে গেছে ঠিক তখনই মদিনার থেকে হাজরত ওমর একটা আওয়াজ দিলেন ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল হে সারিয়া হে সেনাপতি পাহাড় 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 তুমি পাহাড়ের দিকে তাকাও পাহাড়ে তুমি আশ্রয় নাও সারিয়া সেনাপতি না আমি দেখলাম পার্শ্ববর্তী বিরাট বড় পাহাড় আমি আমার সৈন্য বাহিনীকে পাহাড়ের দিকে মার্চ করাইলাম মুভ করায় দিলাম সমস্ত সৈন্যরা পাহাড় আশ্রয় নিল কাফের সৈন্য বাহিনীর আক্রমণ থেকে মুসলমানরা বেঁচে গেল ওই দিন মুসলমানদের বিজয় হয়ে গেল মুসলমানদের বিজয় হয়েছে তো বটে কিন্তু হজরত অমর খুদ বাঁধিলেন মোদিনায় আবাস চলে গেল দুইশো মাইল দূরে হজরত অমর মদিনায় ঘটনা ঘটে দুইশো মাইল দূরে দুনিয়ার কেউ দেখলো না ওই সময় অনেক স্বামী সামনে বসে আছি কোন সাহাবীর চোখে রাজারে পড়ল না কোনো সাহাবীর রাডারে ধরা পড়ল না কিন্তু খলিফতুল মুসলিমিন ওমরের রাডারে সেটা ধরা পড়ে গেল এই যে শরীর বিদ্যার পাশাপাশি হাকিখিকি বিদ্যা এই বিদ্যাটা হাজরত ওমর আল্লাহর নবীর কদম থেকে শিখেছিলেন এই জন্য আল্লাহর কোরআন বলল ওয়ায়ু ঝাকিকুম ওয়ায়ু আল্লীবুকুমুলকিতা বাবা হেক ও নবী আপনি উম্মতকে পবিত্র বানাবেন কয় উজ্জাক কি কুম উম্মতরে পাক বানাবেন কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একজন সাইকুল হাদিস তামিরুল মিল্লাত মাদ্রাসের একজন মহাদিসের বক্তব্য শুনলাম আল্লাহ তাকে হেদায়ত করুক সে বলতে সেইভাবে অবাজাদ হে নবী আপনি কোরান নাজিল হওয়ার আগে আপনি হেদায়ত প্রাপ্ত ছিলেন না আপনি অনবহিত ছিলেন হেদায়েতের পথে আপনি কিছুই জানতেন না আমি আল্লাহ আপনাকে হেদায়ত দিয়েছি দেখেন নবিযুগে তিনি বুঝাইতে চান হে নবী চল্লিশ বছর আগে আপনি হেদায়েত ছিলেন না চল্লিশ বছর পরে কোরআন নাজিল হওয়ার পরে আপনি হেদায়েত পাইছেন একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ আল্লাহর কোরআন বলতেছে ওয়াই কম আপনাকে পবিত্র বানানোর জন্য পাঠিয়েছি কথাটা আপনাদেরকে বুঝে যাওয়া লাগবে কথাটা শুনে যাওয়া লাগবে শিখে যাওয়া লাগবে অয়ুসাক কে কোন আপনি উম্মতকে পবিত্র বানাবেন আচ্ছা আপনারা বলেন বোতলের মধ্যে পানি থাকে এই বোতলের মধ্যে পানি আছে টিউবওয়েলের মধ্যে পানি আছে অথবা এক বদনা এক লুটা পানি নিয়েছেন উজু করার জন্য এখন পানি দিয়ে উজু করলে শরীর পাক হবে পানি দিয়ে গোসল করলে শরীর পাক হবে এখন ওই এক বদনা পানির মধ্যে যদি এক ফুটা এই গরুর পেশাব থাকে তাহলে বলেন ওই বদনার পানি দিয়ে উজু করলে কি নামাজ হবে ওজু হবে কারণ কি ওই পানি নিজেই না পাক পানি কি নাপাক কথা বল পানি কি নাপাক 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 পানি দিয়ে আপনি পাক হতে পারবেন না আল্লা বলে নয়ু জাক্কিকুম নবী আপনারে পবিত্র বানানোর জন্য দুনিয়াতে পাঠিয়েছি উম্মতকে পবিত্র বানাবেন আপনি নবী পাক নবী নিজে পাক উম্মতকে پاک বানানোর জন্য এসেছেন 40 বছর আগেও নবী پاک 40 বছর পরেও নবী পাক কি কথা বল না কেন ঠিক কি না 40 বছর আগেও নবী আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন যে বলল চল্লিশ বছর আগে নবী হেদায়তে ছিলেন না এখন আপনারা বলেন চল্লিশ বছরে কোরআন নাজিল হওয়ার আগে আমার নবীজি জীবনে একটা মিথ্যা বলেছে কথা বোঝা যা নবীজি কি একটা মিথ্যা বলেছেন কোন নারীর দিকে বেগেনা নারীর দিকে একটাবারের জন্য ভুলেও তাকিয়েছেন

জাহিলিয়াতের কুকর্ম অকর্ম আমার নবীকে কি স্পর্শ করেছে না না একসাথে বলেন সাক্ষ্য দেন বলেন করেছে কোন প্রমাণ আছে কেমন পর্যন্ত প্রমাণ চাইলে কেউ প্রমাণ দিতে পারবে না তার মানে কোরআন নাজিল হওয়ার আগেও নবী পবিত্র হাজরত আবু হুরাইরা বলেন নবীজি বলেছেন কালকে রাত্রিবেলা চোর আবার আসবে আমার অন্তরে একেবারে পরিপূর্ণ একই নেসে গেল নবী মিথ্যা বলতে পারে না নবী কখনো মিথ্যা বলেন নাই নবীর কথাটাই সত্য কালকে চোর আবার আসবে বাইতুল মালে চুরি করার জন্য আমি চোরটাকে মজবুত করে ধরার জন্য বাইতুল মালে এক কোনায় লুকায় রইলাম কারণ আল্লাহর হাবিব বলেছে চোর আসবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর এবং পিওর কালকে রাহাত আবার চোর আসবে এটা রসুলের এলেন এই জন্য সাহাবিদেরকে আল্লাহ নবী কোনো বিষয়ে যদি প্রশ্ন করতেন এটা এতই মশুর এবং মুতির পর্যায়ের সনদ আমি এর সনদ বলে বলে শেষ করতে পারবো না একজন দুইজন না সুয়ালক্ষ সাহাবির আকিদা বিশ্বাস ছিল নবীটি কোনো বিষয়ে আসমানে জমিনে আখেরাতে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে অতীতে বর্তমানে রুহে রেহেমে জেসেমে জড়জগতে জগতে নূরের জগতে সৃষ্টির প্রথমে আদিতে অন্ততে শুরুতে শেষে মাঝে কোন বিষয়ে নবী হাজেরে গায়েবে হাজেরে গায়েবে কোন বিষয়ে আল্লাহ নবী যদি সাহাবিদেরকে প্রশ্ন করতেন সাহাবিরা চমৎকার এক ভদ্রচিত জবাব দিতেন আল্লাহু ওয়ারসুলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে এটা এত পরিমাণে মুতাওয়াতির পর্যায়ের হাদিস মশহুর এত সনদে আসছে যে সনদ গুনে গুনে শেষ করা আমার পক্ষে সম্ভব না সোয়া লাখ সাহাবী আকিদা ছিল বিশ্বাস ছিল একটা কথা তারা বলতেন আল্লাহ অরসুলহু আলাম আল্লাহ জানে আল্লাহর নবী ভালো জানে আল্লাহর পরেই যিনি জানতেন তিনি নবী আল্লাহর পরেই যিনি জানেন তিনি নবী আর আমরা যদি বলি নবী জানেন আল্লাহ জানেন নবী জানেন কিছু ভাইরা আমাদেরকে সিরিকের ব্যাখ্যা দিবে বেদাতের তপকা দিবে মাজার পুজোরির খেতাব দিবে বেদাতির তপকা দিয়ে আমাদেরকে হাই চেষ্টা করবে তুমি আমার বেদাত বেদাতি বানাইতে পারো সাহাবিদেরকে বেদাতি বানাইতে পারবা না আমারে মাজার পূজারি বলতে পারো সাহাবিদেরকে পড়তে পারবা না আমারে তুমি ওই ভণ্ড বলে গালি দিতে পারো কিন্তু সাহাবিরা পারবা না সোয়ালক্ষ সাহাবি যেইভাবে বিশ্বাস করতেন হাজারে গায়েবে আল্লাহ ও রসুল হু আলাম আল্লাহ জানে নবী জানে আমরাও সুন্নিরা মানি আল্লাহ জানে নবী জানে কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ জানে নবী জানে আল্লাহ রসুল হু আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে এটা আমাদের আকিদা না সোয়া লক্ষ সাহাবির ছিল হাজরতে আবু হরেইরা বললেন চোর আসবে বেলা। আমি বাইতুল মালের মধ্যে পালায় রইলাম আজকে চোর তোরে সারা যাবে না আমি পালাই রইছি ঠিক এমন সময় দেখলাম ওই চোরটা আবার ধীরে 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 এসে বাইতুল মালের হাত দিয়েছে গম চুরি করার জন্য দিক থেকে ধরে ধরে করে বললাম আজকে আবার আসছিস তোকে আজকে ছেড়ে দেব না ধরে নিয়ে যাব। নবীর দরবারে তোকে নিয়ে যাব। কালকে একবার আমার বাহানা দিয়েছিস আজকে তোরে সারা যাবে না রে চোর তুই আজকে আবার আসছিস চোর এবার কেঁদে দিয়ে বললো আবু হরাই রে আমারে মাপ করে দাও আমার বাচ্চারা না খেয়ে রইছে বাচ্চারা ক্ষুধার কারণে কান্না করতেছে এই জন্য আমার বড় দয়া হচ্ছে আবু হরোইরা আমার সন্তানরা না খাওয়া আমারে কষ্ট দিও না আমার বাচ্চারা ক্ষুধার্ত আজকে তুমি আমার ছেড়ে দাও আমি আর কোনো দিন আসবো না আবু হরাইরা বললেন ওই রাত্রিবেলাও আমার বড় মায়া লেগে গেল প্রিয় উপস্থিতি খুবই মনোযোগ দিয়ে শুনে রাখবেন হযরত আবু মনে বিরাট বড় মায়া লাগলো চোর ছেড়ে দিয়েছে আবার ফজরের আজান দিল আসসালাতু খায়রুম মিনান নাহুম আজান পড়ার পরে সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে আল্লাহর হাবিবের বিষয়ে নামাজের জন্য চলে গেলেন আবু বলেন আবু নামাজের কাতারে নামাজ শেষ করার পরে আল্লাহর নবীর আদত ছিল প্রত্যেক ফজরের নামাজের পরে নবীজি ঘুরে বসে সাবিদেরকে তালিম তুর বিয় দিতেন আল্লাহ নবী ঘুরে বসে জিজ্ঞাসা করলেন মুসকিয়া সিদিয়া আবু হরেরা রাতের চোর বাইতুল মালে আজকে কি বলছে আবু মুস্কি মুসকিয়া সিদিয়া বলেন ইয়া সুল আল্লাহ ছেলে সন্তান মেয়েরা ক্ষুধার্তর অভিযোগ দিয়েছে কান্নাকাটি করছে আমি আবু হরেরার মনে বড় মায়া লাগছে হুজুর আজকে চোর আমি ছেড়ে দিয়েছি তো চোর আজকেও ছেড়ে দিছি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আবু হরে ইরাং তুমি চোর ছেড়ে দিয়েছ সে বড় মিথ্যাবাদী ধুকাবাস সে কালকে রাত্রিবেলা আবার আসবে একসাথে বলবেন আল্লাহ একবার না না আরো ধরে বলেন আল্লাহ একবার নবীর দরবারে খবর আসে না নাই এজন্য ওনার নাম নবী নবী শব্দের অর্থ হলো যিনি অদৃশ্যের সংবাদ দিয়ে দেন তাকে নবী বলা হয় যিনি গায়েবের সংবাদ দেন অদৃশ্যের খবর দেন তিনি নবী তিনি নবী হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ মানু বললেন আল্লাহ নবী যখন বলছে রাতের চোর আবার আসবে আমার দৃঢ় বিশ্বাস চোর আবার আসবে তৃতীয় রাত্রি বেলা চোর ধরার জন্য আমি বাইতুল মালের এক কোনে বসে রইলাম দেখি আজকে চোর কেমনে আসে আজকে আর ওরে সহজে সারা যাবে না আবু হরে দিয়াল নিয়ত করে বসে আছেন গভীর রাত্রিবেলা দেখে ধীরে ধীরে সেই চোর আবার আসছে গমের ভিতরে হাত ঢুকাই দিছে গম নেওয়ার জন্যে হাজরত আবু হরে পিছন দিক থেকে জাপটে ধরলেন চোর আজকে আর তোরে সারা যাবে না আজকে তিন তুই আমার সঙ্গে বাহানা করতেছিস আজকে তোকে রসুলের দরবারে ধরে নিয়ে যাব চোর দিয়ে বলে আবু হরে তুমি আমাকে ছেড়ে দাও আবু হরোইরা তুমি যদি আমার ছেড়ে দাও তাহলে তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিয়ে যাব এমন একটা কালাম তোমারে শিখাবো ও আবু হরাইরা কোরআন শরীফ থেকে এমন একটা আমল তোমারে শিখাবো যে আমলটা করলে সারা রাত্র তোমার ঘরের মধ্যে ফেরেশতা পাহারা দিবে শয়তান তোমার ঘরের মধ্যে ঢুকতে পারবে না চিৎকার মেরে জোরে বলেন না মারা হাবা আবু হুরাইরা বলে সত্যি কি শিখাবো বলে হা সত্যি তোমারে শিখাবো তুমি যদি আমার ছেড়ে দাও তাহলে আমলটা শিখাই দিয়ে যাবো হজরত আবু হুরাইরা বলে না আচ্ছা ঠিক আছে ছেড়ে দিলাম তো আমলটা তুমি আমার শিখাও বলে আবু হুরাইরা রে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম এই আয়াতুল কুরসি তুমি যদি রাত্রিবেলা এশার নামাজের পরে ঘুমানোর আগে তুমি তোমার রাতের ঘরে যদি তুমি তেলাওয়াত করে ঘুমাও তাহলে তোমার দরজার পাশে অথবা তোমার ঘরের ভিতরে তোমার বিছানার পাশে আল্লাহর একজন রহমতের ফেরস্তা দাঁড়ায় থাকবে সারা রাত্রভরেও শয়তান তোমার ঘরে আসতে পারবে না ঢুকতে পারবে না কোরআন শরীফের আয়াত আয়াতুল কুরসি যদি আপনি তেলাওয়াত করে ঘুমান মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ বাদ দিয়া ফেসবুকের আওয়াজ চলে গেছে ইউটিউবের আওয়াজ চলে গেছে স্টার জলসা ঢুকে গেছে জি বাংলা ঢুকে গেছে নাটক সিনেমা ঢুকে গেছে গান বাজনা ঢুকে গেছে যেমন মহিলারা তেমন বেডারা দুই গ্রুপে পাল্লা পাল্লি দেওয়া শুরু হয়ে গেছে এইভাবে যদি কোরআনের আওয়াজ নবী দরুদ ও সালাম দোয়া দরুদ মিলাদ মাহফিল যদি ঘরে ঘরে থেকে বন্ধ হয়ে যায় আমি সময় দিলাম মাত্র 10 বছর মাহফিল বন্ধ করে দেন পীর মাসায়কদের দরবারে আসা যাওয়া বন্ধ করে দেন ঘরে ঘরে দুহা মেরাত কোলান খতম বন্ধ করে দেন ওয়াজ মাহফিল বন্ধ করে দেন মাত্র পাঁচ বছরে দেখবেন লাকশা ওই ফুল মার্কেটের সামনে দিয়া চেয়ারম্যান সাহেবের হোটেলের সামনে দিয়া হোটেলের ভিতরে দিয়া জিন্সের প্যান্ট পরিয়া হাফ প্যান্ট পরিয়া আমার দেশের মেয়েরা ওনার হোটেলে খাবার খাইতে যাবে নাস্তা করতে যাবে এ দেশের মুসলমান কিছুই বলতে পারবে না কথা কন্যা কেন কারণ শরীরে যদি ডায়াবেটিস একবার আসে তার জীবনের ফিফটি শেষ হয়ে যায় জবন শেষ হয়ে যায় শক্তিমত্তা শেষ হয়ে যায় চোখের আলো কমে আসে কানের শক্তি কমে যায় জবানের পাওয়ার কমে আসে পেটের ক্ষুদার পাওয়ার কমে যায় শরীরের হাত পার কর্ম ক্ষমতা কমে যায় ব্রেনের স্মৃতিশক্তি তার কমতে থাকে এক এক করে প্রত্যেকটা পার্শ্বপতি তার দুর্বল হতে থাকে যদি একবার ডায়াবেটিস আছে এটা দুনিয়ার ভিতরে এক ধরনের আল্লাহর পক্ষ থেকে আজাব কারণ একবার যদি হার্ট স্টক হয়ে যায় একবার যদি সে স্টক করে তাহলে তার জীবনের আশি শেষ হয়ে যায় কারণ একবার স্টক করার পরে তার আর কিছু থাকে না জোরে কথা বলতে পারে না জোরে দৌড়াইতে পারে না বেশি ভারী কাজ সে করতে পারে না বেসে ঘুষে খাবার খেতে হয় একবার হাড স্টক করলে তার জীবনের আশি পারসেন্ট শেষ হয়ে যায় যদি সে যৌবনে স্টক করে তাহলে ধীরে ধীরে দেখবেন তার স্ত্রী তাকে সেরে চলে যাবে সন্তানরা পছন্দ করে না গ্রামবাসীভাবে সে দুর্বল হয়ে গেছে তার আর আজকে ক্ষমতা নাই জোরে কথা বলতে পারে না সিল্লাইতে পারে না জোরে দৌড়াইতে পারে না কঠিন কাজ শেয়ার করতে পারে না এটাও আল্লাহর পক্ষ থেকে আজাব এটাও আল্লাহর পক্ষ থেকে গজব কথা বলেন ঠিক কিনা একবার যদি কারো ব্রেন স্টক করে খুব মনোযোগ দিয়ে শুনিয়া যাক মিস্টার আজাজিল আল্লাহর দরবারে ডাক দে বলেন রাব্বি আমি নয় লক্ষ বছর ইবাদত করলাম আল্লাহ নয় লক্ষ বছরের ইবাদতের বিনিময়কে আমি কিছু পাই না আল্লাহ বলেন কি চাও তখনও যদি বলে রাব্বি আমারে মাফ করে দেন আল্লাহ কিন্তু তারে মাফ করে দেয় কিন্তু ওর মনে বড় শয়তানি ডাক দেখ আল্লাহ আমার কেমন পর্যন্ত হায়াত দিবা আল্লাহ বলেন তা দিলাম আর কি চাও বলে রাব্বি আমারে তুমি তাম পৃথিবী তশরুপ করবো তাম পৃথিবী ঘুরে আসবো এক সেকেন্ডে এক মুহূর্তে এই ক্ষমতা তুমি আমারে দাও আল্লাহ বলেন তাও দিলাম আর কি চাও বলে রাবি তোমার বান্দাদের রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে কালবেের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিতে থাকব বাহানা দিতে থাকবো আর এই শক্তি ক্ষমতা তুমি আমারে দাও তোমার বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢোকার সুযোগ আমারে দিয়ে দাও এই জন্য জিনেরা যখন মানুষকে ধরে দেখবেন তার শরীরের সাথে জিনেরা অ্যাডজাস্ট হয়ে যায় জিনরা মানুষের শরীরের সাথে অ্যাডজাস্ট হয় যখন এই জিনের রুগিরে বাড়ি দিবেন তখন দেখবেন যখন যখন জিন যারা সারায় ওলাম এক অথবা যারা কবিরাজ আছে বা ফকির আছে জিন যখন জিনের গায়ে বাড়ি লাগে মাটির উপরে বাড়ি দিলে জিনের গায়ে বাড়ি লাগে ওই গায়ে লাগে না দেখবেন আপনার না নাকে শুকা দেয় ওই মানুষের শরীরে এটা লাগে না এটা জিনের শরীরে লাগে কারণ সে ওই পুরো বডিটাকে জিন তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আজাদিল ডাক বলে রা আমার এই ক্ষমতা তুমি দাও মানব শরীরের রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে বসে আমি বান্দাকে ধোকা দিব আল্লাহ ডাক দে বলে না কি করতে চাও তুমি বলে রাব তোর ইজ্জত জালালের কসম করে বলি তোমার একটা বান্দাকে আমি জান্নাতে ঢুকতে দেব না সব ধুকা দি দিয়ে 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 গুনাহ করাবো এইজন্য দেখবেন নবীরা সারা কোনো ব্যক্তি মাসুম না শুধু একমাত্র আল আনবিয়াউ মাসুম একমাত্র নবীরা হলো মাসুম নবীরা সারা আর কেউ মাসুম না সবার জীবনেই গুনাহ হয় আর আল্লাহর অলিরা হলো মাহফুজ আল্লাহ তাদের অলিদেরকে গুনা থেকে বাঁচায় রাখে আল্লাহ তার অলিদেরকে গুনা থেকে হেফাজত করে একবার জোরে বলা যাবে কে মারা হাবা শয়তান ডাক দে বলে রাব্বিং তোর বান্ধবদেরকে গুণা করা করে এক জাহান নামি বানাবো একটা কেউ জান্নাতে ঢুকতে দেব না আল্লাহ তখন ধমক দে বললেন হে আজাজিল তুই শুনে রাখ আমি আল্লাহর ইজ্জত জালালের কাসাম করে বলতেছি তুই শুনে রাখ আমার বান্দারে তুই ধোকা দিয়া গুনাহ করাবি আমার বান্দা গুনাহ করার পরে যদি আমি রব্বে কারিমের দরবারে ক্ষমা চাই ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না 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 একসাথে বলেন আল্লাহ একবার আজকে ওরা কারা যারা দোয়া বন্ধ করে দিয়েছে ওরা হলো শয়তানের দালাল হ্যাঁ আসতে বললেন কেন কি বেজার হয়ে গেছে উচিত কথায় মই বাজার গরম বাতে বিলাই বাজার ডাল বাতে কুটুম বাজার আজকে যারা দোয়া বন্ধ করে দিয়েছে তারা শয়তানের দালালি শুরু করছে বলে হুজুর কিভাবে বললেন আপনি বুঝাই বলতেছি দোয়া করবেন রব্বে কারিমের দরবারে ক্ষমা চাবেন ক্ষমা হয়ে যাবে আল্লাহ বলেন কুল্লিয়া ইবাদি আল্লাযিনা সরাফু আলা আনফুসিহিম লা তাকুনতু মির

আল্লাহ বলেন তোমার জীবনের সমস্ত গুণাগুলিকে আমি রব্বে করিম ক্ষমা করে দিব মাফ করে দিব একবার জোরে বলা যাবে কি সোহান আল্লাহ আপনারা বলেন দোয়া কি চলবে না বন্ধ হবে না না একসাথে বলেন চলবে না বন্ধ হবে দোয়ার দরকার আছে না নাই বাড়িতে মিলাত পরে দোয়া পারেন করবেন কোরআন খতম দিয়ে পারেন পরবেন মানুষদেরকে ডেকে এনে তাবারক দিয়া জিলাপি দিয়া মিষ্টি দিয়া খেজুর দিয়া উত্তম হালাল খাবার দিয়া মানুষদেরকে ডেকে এনে দোঁয়া করাইয়া তাদের মেহমানদারি করাই হলো করবেন দুরু পড়ায় হলো করবেন কালেমা খানি কালেমা শরীফ খতম দিয়ে হলো করাবেন কোরআন শরীফ খতম দিয়ে হলো করাবেন ওলাম একরম ডেকে হলো করাবেন তলবা আলেমদেরকে ডেকে হলো করাবেন এলাকার মুরব্বী সুদী সমাজ সমাজের মুসলমানদেরকে ডেকে হলো ঘরে ঘরে মিলাদ পড়াবেন কোরআন শরীফ খতম দেবেন বলে হুজুর কারণ কি বলে দিয়ে যায় আল্লাহর কালামের উপরে পৃথিবীতে কারো কালাম হতে পারে না নবীর দরুদের শব্দের চাইতে এত সুন্দর শব্দ পৃথিবীতে কোন শব্দ হতে পারে না কি কথা কন না কেন ঠিক না আল্লাহর কোরআনের চাইতে দামি কথা আছে একসাথে বলেন আছে এত দামি শব্দ পৃথিবীতে আর আছে এটা মুসলমানের ঘরে ঘরে হওয়া উচিত এই যে সুরা বাকারা সর্বপ্রথম যে সুরাটা আছে বাকারা আজকে বলে দিয়ে যায় কারো ঘরে যদি জিনের উৎপাদ থাকে জিনেরা দুষ্টমি করে শয়তানের উৎপাদ থাকে দেখবেন অনেক বাড়িতে জিনের আসর থাকে মাঝে মধ্যে নানান ডিস্টার্ব করে মেয়েদের উত্তক্ত করে বাচ্চাদের ক্ষতি করতে চাই সুরা বাকারা প্রত্যেকদিন রাত্রিবেলা সকালবেলা যদি আপনি তেলাওয়াত করেন আপনার ঘরে জিন ভূত প্রেত খারাপ দুষ্ট শয়তান সব আপনার ঘর থেকে একবারে পালায় যাবে আর আসবে না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার জলে এবং স্থলে বিপর্যয় মুসিবত সমুদ্রে এবং স্থলে স্থলে কি করোনা মহামারী ডায়বেটিস ফেসার হার্টের সমস্যা কিডনি সমস্যা লিভারের সমস্যা ক্যান্সার এরপরে আলসার এরপরে আপনার এই প্যারালাইসিস এই যে ধরনের যাবতীয় কিছু মহামারী আছে খুব ভয়াবহ রোগ আছে যেটা হইলে আর সারে না ব্রেন স্টক আমি আপনাদেরকে বুঝাই জোহার আল ফাঁসা বাহারি বিমা আমাদের দু হাতের রুজি এই জলে এবং স্থলে যে বিপর্যয় আসে মুসিবত আসে কেন আসে বুঝে যান আমাদের কারো শরীরে যদি আসে তাহলে তার ফিফটি পার্সেন্ট শেষ আমার দিকে তাকেন এই যুবক যারা আছেন খালি বসে বসে ফেসবুক টিপেন না ইউটিউব দেখেন না লাইভ শেষ হয়ে যাবে বাতাস চলুন

মন্ত্রণালয় তাহলে বাতাস কি বৃষ্টি কি বন্যা কি সাইক্লোন কি তুফান কি দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে না আল্লাহ সূর্য কারণ আল্লাহ আইন মেনে চলতে হবে কতক্ষণ ঠিক কিনা এই জন্য বেশি বেশি সুখ খাওয়ার দরকার আজকে আমার ঢাকার শহরে বাসায় আমার দর্শন বলতে থাকে হুজুর কি বলবো দুঃখের কথা তিরিশ হাজার টাকা সুদের টাকা আনছিলাম সত্তর হাজার টাকা দিছি অহনো টাকা শেষ হয় না আমি বললাম বাড়ি কোথায় বলে বরিশাল আমি বললাম যে কি করবেন কই যে মাফ সব চাই সুদে আলা মাফ করে না খালি হের ডিম পারে খালি ডিম পারে ডিম পারে আমি বললাম কি মানুষ না মুসলমান কাজুর মানুষ ও মুসলমান শীতে করতে পারছে তিরিশ হাজার টাকা আনছে সত্তর হাজার টাকা দিছে তারপরেও টাকা শেষ হয় না এর পুরো 40000 টাকা দাবি করছে আমлла মার কি করবেন মাপশাবসান চেয়ারম্যান मेंबर ধইরা কান্নাকাটি করে দেখেন এই ব্যাটার কাছেতে পড়তে পারেন কিনা এ দুনিয়ার গজব করোনা মহামারী সেটা ভয়াবহ কি কথা কন নাকি ঠিক কিনা প্রিয় মুসলমান লাখ সামবাসী খুবই বড় যুক্তি কথাগুলি শোনা যাবে না আল্লাহর কুরআন বলল জোহারাল

কি কথা কর নাকি ঠিক কিনা আল্লাহ কি মানুষের চেহারা দেখে আল্লাহ অন্তরটা দেখে যে বৃদ্ধকালে এখানে বসে রয়েছে উনার জীবনের গুণা আল্লাহ মাফ করে দিছে কিন্তু আল্লাহর পরীক্ষা উনি পাশ করছে যে আশি বছর বয়সে এই যে সত্তর আশি বছর ষাট বছর পঁয়ষট্টি বছর বয়সে এই সত্তর আশি বছর বয়সে মানুষগুলি বসে রয়েছে এই যে বসা থাকাটা এটা আল্লাহ রানু করত এই যে বসে রয়েছে সেটা আল্লাহ রানু করত আল্লাহ সন্তুষ্টি আল্লাহ খুশি হয়ে গেছে ফেরেস্তাদেরকে বলে আয় ফেরেস্তারা আমার বুড়া বান্দা ওর শক্তি কেড়ে নিয়েছি চুল পাকিয়ে ফেলেছি চামড়া ঘুষিয়েছি রক্ত ঠান্ডা করেছি চোখের আলো নিয়েছি হাতের শক্তি নিয়েছি পায়ের শক্তি নিয়েছি ব্রেনের শক্তি নিয়েছি আমার বান্দা দেখ আমার বান্দা ভেগা ভেগা চোখে ভেগা ভেগা চেহারা নিয়ে আমার জান্নাতের বাগানে বসে রয়েছে গুণার জন্য মাফসা জীবনের জন্য অনুতপ্ত হচ্ছে যা আমি রহমান আর রহিম নামের খাতিরে আমার এই বৃদ্ধ বান্দার জীবনের সব গুণাকে মাফ করে দিলাম আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহ আর রাব বলেছে আমি ক্ষমা করতে ভালোবাসি বান্দা ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিই মিস্টার আজাজিল তো চিনেন আপনারা জীবনে সাক্ষাৎটা কে থইছি কিনা মানুষ শৈতানের সাথে সাক্ষাৎ হয়েছি বলে হুজুর মানুষ শৈতান কিরা যে বেটা ঘুষ খায় যে বেটা সুদ খায় এটা হলো মানুষ শৈতান যে বেটা কিলিকবাজি করে এটা হলো মানুষ শৈতান কি ঠিক আসতে গেলেন ক্লিকবাজি বলছেন ভেজাল বাদায় স্বামী স্ত্রী ঝগড়া পাতায় মা অশান্তি ভাই ভাই জঞ্জাল বাধায় বন্ধু বন্ধু ভেজাল বাঁধায় প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া বাঁধায় গ্রামে গ্রামে অশান্তি বাঁধায় গ্রামে গ্রামে যুদ্ধ বাদাই দেয় এরা হলো ক্লিকবাজ এই দুনিয়ার শৈতান যদি দেখতে চান তো কিলিকবাজের চেহারা দেখলে বুঝবেন এটা হলো আজাজিলের খালাতো ভাই কথা খারাপ খুশি ভাই একবারে ক্লিয়ার কথা চেয়ারম্যান সাহেব এখানে বসে রয়েছে উনরা জানে সমাজে এই প্রকারের লোকের অভাব নাই কেন ওনাদের কাছে সালিশ দরবার বহুত কিছু আসে একটু হ্যাঁ কথা কর না কেন কোরআন নাজিল হওয়ার আগেও নবী আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত অতএব কোরআনের ও আয়াতের অপব্যাখ্যা কইরা রসুলের হেদায়েতকে নবীর মর্যাদাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই যেনারা এই কথা বলতেছেন তিনারা যদি এর উপরে কায়েম থাকেন তাহলে আমি মনে করবো সে নাফরমান হয়ে গেছে এই কথা করেন না কেন যদি এই কথার উপরে তিনি দায়েম এবং কায়েম থাকে কামত থাকে না আমি ঠিক বলেছি এই অর্থই ঠিক তাহলে আল্লাহ কসম করে বলি কোরআনের আয়াত মিথ্যা হবে তার ভিতরে একটা আয়াত অয়ু আপনাকে পবিত্র বানানোর জন্য পাঠিয়েছি অয়ু আল্লি মুকুমুল কিতাব উম্মতকে আপনি কিতাব শিক্ষা দিবেন অয়ু আল্লিমুল কিতাব বল হেকমা হেকমত শিক্ষা দিবেন অয়ু আল্লি মুকুম্ মালম তাকুন উতালামুল মুহ্মদ জাহা জানত না আপনি তাহা উম্মকে শিখাবেন কোরআন বলেছেন আল্লাহর হয়ে যায় হলে যদি আল্লাহর ইত্তেবা হয়ে যায় তাহলে আগে এর্তেবা করা যাবে না এই ব্যাপারে এই আয়াতের কোনো নির্দেশনা নাই আল্লাহ চল্লিশ বছর আগেরটাও করতে বলেছেন চল্লিশ বছরের পরেরটাও করতে বলেছেন আল্লাহ নিজে বলেছেন কুল ইং কুম তুম আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাও ও নবী উম্মত কে জানায় দেন ফাত্তাবিউনি সেজন্য আপনি নবীর ইত্তেবা করে আপনার অনুসরণ করে চল্লিশ বছর আগের অনুসরণ করবে চল্লিশ বছর পরেরটাও করবে ও নবী আপনার পুরো জিন্দগিকে যে অনুসরণ করবে সেই ছকের উপরে থাকবে আমি আল্লাহ থেকে ভালোবাসবো শুধু ভালোবাসবোই না তার জীবনের গুণাকে মাফ করে দিব একসাথে বলা যাবে আল্লাহু আকবার আমার এতে আমার রসুলের এত্তেবা করো আত্ম শব্দ আল্লাহর বেলায় যেমন আত্ম শব্দ রসুলের বেলায় তেমন আতিউন শব্দ আল্লাহর বেলায় যেমন আতিউন শব্দ রসুলের বেলায় তেমন আল্লাহকে যেইভাবে মানতে হবে রসুলের আইনকে সেভাবে মানতে হবে আল্লাহর কোরআনকে যেইভাবে মানতে হবে নবীর সুন্নাকে সেইভাবে মানতে হবে আল্লাহর কোরআনকে যেইভাবে মানতে হবে নবীর জিন্দগিকে সেইভাবে মানতে হবে চল্লিশ বছর আগেও মানতে হবে চল্লিশ বছর পরেও মানতে হবে কেউ যদি বলে চল্লিশ বছর আগে অবা জাদাকা দল লাং ফাহাদা এই আয়াতের তফসির দিয়ে বলে নবী গুম গুমরাহির মধ্যে ছিল হেদায়তের উপরে ছিল না সে বাতিল মিথ্যাবাদী মিথ্যাবাদী ইহুদের দালাল ছাড়া আর অন্য কিছু হতে পারে না কথা বলেন ঠিক না বেটি ইমাম বিধ্বংসী ফিতনাকারী কথা এগুলির উপর যদি সে ইস্তেকামাত থাকে তাহলে তাকে তওবা করতে হবে তাকে ইস্তেকফার করতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তার ভুল স্বীকার করতে হবে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত সে কামিল হতে পারবে না মুসলমান হতে পারবে না প্রিয় উপস্থিতি আল্লাহ রসুলের মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে নাস্তিকরা বলল রসুল করিম সাল্লাহ সাল্লামের চরিত্রের মধ্যে গণ্ডগোল ছিল তিনি অধিক বিয়ে করেছিলেন নবীজির অধিক বিয়ে ছিল কাম পিপাসা নিবারণ করার জন্য

রাসূলের করিমের 40 বছরের जिंदगी কে কেউ যদি অস্বীকার করে আর কেউ যদি মানে করে ওই 40 বছরের নবী হেদায়েতের উপরে ছিলেন না নবী হাদিস সম্পর্কে জানতেন না তাহলে তার जिंदगी মিথ্যা হবে তার কুরআন হাদিস শিক্ষা মিথ্যা হবে তার ঈমান আমল নষ্ট হবে তার আখেরাত बर्बाद হবে তাওবা না করা পর্যন্ত শের উপর ইসতেকামত থাকলে সে বেঈমান হয়ে কবর যিত হবে ঠিক হাজলিমির একটা সীমা থাকা উচিত আল্লাহর কুরআনের 40 আয়াত মিথ্যাই পূর্বঘোষিত হবে আমাদেরকে সানু দলিল আপনাদেরকে বুঝাইতেছি সারা জীবন মনে রাখবে কষ্ট হইতেছে আপনাদের কথা কি বুঝা যায় আপনাদের কথা বুঝতে পারতেছে এই জন্য কাজী নজরুল কি চমৎকার লিখেছেন আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হজরতকে ভালো বেশে আর শুকুরশি লৌহ কলম না চাহিতে পেয়ে আমি যদি আর বহতাম মদিনারি পথ সেই পথ দিয়ে নবী একবার জোরে বলা যাবে কি মারা হাবা এই কোরআনের সর্বশ্রেষ্ঠ রসুলি করিমের সম্মানের একটা দলিল আপনাদেরকে দিচ্ছি একসাথে বলেন তো আল্লাহ একবার এখান থেকে বুঝে যান আপনাকে পাঠিয়েছি শুধু এই জন্য ইল্লা শুধু এই জন্য পাঠিয়েছি রহমা তলিল আলামিন আপনি সমস্ত জগৎ সমূহের জন্য রহমত প্রশ্ন করি জবাব দিবেন চল্লিশ বছর আগে কোরআন নাজিলের চল্লিশ বছর আগে নবী নবীর ছিলেন না চল্লিশ বছরের পরে রহমত নাকি বলেন কি মনে হয় আপনাদের কোরআন নাজিলের চল্লিশ বছর শুধু আগে না সৃষ্টির প্রথম থেকে সৃষ্টির জন্য নবীর রহমত কি কথা বলেন ঠিক না সৃষ্টির প্রারম্ভ থেকে সমগ্র সৃষ্টির জন্য নবী রহমত নবী রহমতুল্লীলা আলামিন ওরে রহমতুল্লী আলামিন আপনি উম্মতের যাবিনগারের অতি আপন জন আল্লার নবী নুরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নুরের নবী আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি সারা বাঁচে না জীবন আল্লাহর নবী আপনি আমার জীবনের জীবন হয়ে ডাকা শহরে চলে যান কক্সবাজারে যান দামি দামি শহর গুলিতে বিনোদন কেন্দ্রগুলিতে দামি দামি রেস্টুরেন্টের ভিতরে যায় দেখেন মগামগি টুনাটুনি লাডালাডি ছোটা ছোটি ইজ ল্যা ফিজ কোনটা বেড়া কোনটা বেডি চিনা যায় না কি কথা কোন ডাক ব্যাট চলতে চিনার উপায় নাই আমার দেশের নারী সমাজ জিন্সের প্যান্ট পরে শার্টকে দিয়ে বেডা আমার সেই শার্টও লয়ে গেছে জিন্সের ফ্যান্টও লয়ে গেছে কয়েকদিন পরে লুঙ্গি লয়ে যাবে বুদা লুঙ্গি লয়ে যাবে দা শুরু হয়ে গেছে এর জন্য আমাদের ঘরে ঘরে কোরআন ختم দোয়া দরুদ মিলাদ মাহফিল এগুলি দরকার কথা বলনা কি ঠিক কিনা ঘরে ঘরে প্রয়োজন এই ফাতুয়া দিয়ে যারা বন্ধ করতেছে তারা शर्मনাশ করে দিয়ে দিছিস আজকে প্রিয় মুসলমান আমার সময় লম্বা করব না কথা বেশি বাড়া মানা খুব মনোযোগ দেন 10টা মিনিট সময় আমাকে দিয়ে যান কথাটা শেষ করে দিয়ে যায় হযরত আবু হুরায়রা ওরা দিয়ে তিনি ডাক দিয়ে বলতেছেন আমি চোরকে ছেড়ে দিলাম ওই ফজিলত জানার পরে আমি চোর ছেড়ে দিলাম মসজিদে গেল ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ ভালো সমস্ত সাহাবিরা আল্লাহ নবীর পিছনে একতেদা করার জন্য রওনা হয়ে গেল আমিও নামাজ পড়লাম ফজরের নামাজ পড়ে নবীজি ঘুরে বসে আমার দিকে তাকে মুসকি হাসি দিয়ে বলল আবু হুরাইরা আজকে চোর কি বলেছে এ আবু হুরাইরা আজকে চোর কি বলছে আবু হুরাইরা বললেন হুজুর আজকে চোর ধরছিলাম কিন্তু আজকে আমার এমন একটা কালাম শিখে দিয়ে গেছে এর ফজিলত বলে দিয়ে গেছে যার কারণে আমি চোর ছেড়ে দিয়েছি বলে কি শিখাইছে বলি হ্যাঁ নবী আল্লাহ সে আমারে বলে দিয়ে গেছে প্রত্যেক রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এসার নামাজের পরে নিজের বেডরুমে ঘরের মধ্যে কেউ যদি আয়াতুল কুরসি পবিত্রতার সাথে তেলাওয়াত করে বিশুদ্ধ সাথে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ আল্লাহর আসমান থেকে একজন রহমতের দিবে ওই রহমতের ফেরেস্তা ওই সারা রাত্র ঘরের মধ্যে পাহারা দিতে থাকবে ওই ঘরের ভিতরে শয়তান আর আসতে পারবে না দুষ্ট জিন ঢুকতে পারবে না একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবা আল্লাহ নবী ডাক বলেন আবু হরাইরা সরে ঠিকই কইছে সোহান আল্লাহ সরে ঠিকই কইছে সরে তো ঠিকই বলছে কিন্তু সে মিথ্যাবাদী তুমি জানো আজকে তিন রাত তোমার সাথে কে বাহানা করছে আবু হরের বলেন আল্লাহ আলাম আল্লাহ জানে নবী জানে মার হাবা কইলেন না আল্লাহ জানে কথা কন না কেন আল্লাহ জানে নবী জানে আল্লাহ রসুল আলাম আল্লাহ জানে নবী জানে বলে আবু রে আজকে তিন রাত তোমার সাথে বাহানা দিছে তার নাম মিস্টার আজাজিল আজকে তিন রাত তোমার সঙ্গে বাহানা করছেন আবু হরে সে বড় ধুকাবাস কিন্তু কোরআনের আয়াত আয়াতুল কুরসির ফজিলত সে সত্য বলে গেছে আমি নবী নিজেও বললাম এই আয়াতুল কুরসি রাত্রিবেলা এশার নামাজের পরে কেউ যদি তেলাওয়াত করে ঘুমায় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেস্তা তার ওই ঘরটাকে সারা রাত্র পাহারা দিবে দুষ্ট শয়তান ওই ঘরের মধ্যে ঢুকতে পারবে না তাহলে মুসলমানের ঘরে কোরআনের আওয়াজ দরকার আসে না 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 বেশি বেশি করবেন মেয়েদেরকে কোরআন পড়াবেন ছেলেদেরকে কোরআন শেখাবেন হাতে ধুইরে ঘাড়ে ধইরে বসে হলো কোরআন জীবিত হবে এই কাজগুলি করবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ফতুয়া মাইরি মাইরি আজকে মুসলমানের 12টা বাজে যাচ্ছে খালি ফতুয়া 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 মাইরি দাও এক একজনে এসে এক এক রুলসে এক এক সিস্টেমে খালি নিজের ক্রেডিট বোঝাইছে এগুলি কি রে ভাই আমার দিকে তাকান ও আমার শেষ কথা আর বাড়াবো না মুসিবত আমাদের দেশে চেপে আসতেছে যত দিন যাচ্ছে শোনেন নারী সমাজ যদি বেপর্দা হয়ে যায় এর চাইতে মহামারী পৃথিবী তার কিছু নাই কি কথা কর না কেন না বুঝেন না নারী জাতি যদি বেপর্দা হয় নারী জাতির যদি সরম না থাকে তাহলে বুঝতে হবে আমরা ধ্বংসের দাঁড় প্রান্তে চলে আসছি কেয়ামতের একবারে ভয়াবহ আলামত আলামতে কুবরা আমাদের সামনে চলে আসতেছে আমাদের যত দিন যাচ্ছে পশ্চিমা পশ্চিমা বিশ্বের মতো আমাদের নারীরাও খুব ফাস্ট দ্রুত গতিতে আগে যাইতেছে এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা প্রিয় নবীর শিক্ষা দেওয়া আমাদের বাচ্চাদেরকে বসায় 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 কোরআন সিন্না নিয়ম নীতিগুলি এগুলি শিক্ষা দেওয়া না না বুঝতে পারছেন এগুলি আমাদেরকে শিক্ষা দেওয়া প্রিয় উপস্থিতি এগুলি যদি আমরা করতে পারি তাহলে আশা করি আমরা সাকসেস হব আমরা সবাই কবরে চলে যাব আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা জিজ্ঞাসিত হ। আমরা আমাদের সন্তানদেরকে স্ত্রীদেরকে কিভাবে চালিয়েছিলাম পরিবার কিভাবে চালিয়েছিলাম এই যে চেয়ারম্যান এখানে প্রধান আছেন তিনি পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে রাষ্ট্রের যিনি প্রধান আছেন তিনি রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসিত হবে জেলার যিনি ডিসি আছেন তিনি জেলা সম্পর্কে জিজ্ঞাসিত হবেন এই থানার যিনি এমপি আছেন তিনি থানা সম্পর্কে জিজ্ঞাসিত হবেন প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তার অধীনস্থ ব্যক্তি প্রতিষ্ঠান এই সবকিছু নিয়ে তার জিজ্ঞাসিত হবে যিনি হাজার কোটি টাকার মালিক তাকে সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে যিনি ভিখারি কিছুই নাই তার কিচ্ছু নাই এর উপর তিনি জিজ্ঞাসিত হবে যিনি আলেম আছেন মাদ্রাসার মুহাদ্দিস আছেন প্রিন্সিপাল আছেন তineri মাদ্রাসা সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবেন আমি বক্তা আমার জীবনের বক্তব্য কথা সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব প্রত্যেকটা বান্দা তার জীবনের উপর জিজ্ঞাসিত হবে সেই দিন আল্লাহর আদালতে তো জিজ্ঞাসা থেকে প্রশ্ন থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে অবশ্যই আমাদের সন্তানদেরকে কোরআন শূন্যার দিকে ধাবিত করতে হবে কোরআন তাদের হৃদয়ে গেথে দিতে হবে বুঝাইতে হবে পড়াইতে হবে আমাদের নারীদেরকে পর্দার ভিতরে খাস পর্দা শিখাইতে হবে শোনেন খালি বুর্কা মুড়ি দিয়ে দিয়ে রাস্তায় দিলেই পর্দা হয়ে যায় না আজকে আসার সময় বিরিজির পাশে দিয়ে এক বুর্কাওয়ালা বেডি আর এক বেডার লগে বইসে দস্তাদস্তি করতেছে কি বলবেন আমি দেখি হাসতে হাসতে পারছেন আর শয়তান বুরকার ভিতরে ঢুকে গেছে বুঝতে পারছেন বুরকার ইজ্জত শেষ হাত মুজা ফা মুজা সিনার কোনো কায়দা নেই মাপ থেকে পা পর্যন্ত ঢাকতেছে বোটানিক্যাল গার্ডেনে যা চুপচাপ বৈশা প্রেম নিবেদন চলতেছে সি 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 বোরকার ইজ্জত শেষ এই জন্য খাস পর্দা শিখেইতে হবে খাস পর্দা বুঝেন মেয়েদেরকে পর্দা শিখাইতে হবে যে পুরুষ থেকে কিভাবে নিজেকে নিরাপত্তা দিতে হয় এটা শিখাইতে হবে এটা আপনার স্ত্রীর দায়িত্ব আপনার মায়ের দায়িত্ব আপনার বোনের দায়িত্ব তার পরবর্তী জেনারেশনকে শিখাই দেওয়া আপনি যেমন বাচ্চাকে রাস্তা পার হবেন কেমনে শিক্ষা দেন স্কুলে কেমনে যাবেন শিক্ষা দেন বড়দের সাথে কিভাবে সালাম দিতে হবে কথা বলতে হবে শিক্ষা দেন কিভাবে লিখতে হবে শিক্ষা দেন কিভাবে কথা বলতে হবে শিক্ষা দেন ও আপনার মেয়েটাকে ওইভাবে পর্দা শিক্ষা দিতে হবে আপনার ছেলেটাকে ব্যবহার শিক্ষা দিতে হবে তাকে ন্যায় নিতে শিক্ষা দিতে হবে হালাল হারাম ছোটোকাল থেকে বুঝাইতে হবে যে এটা হারাম এটা হালাল এটা বৈধ এটা অবৈধ এটা করা যাবে এটা করা যাবে না এগুলি শিখাইতে হবে বুঝতে পারছেন জন্য আমাদেরকে শিখতে হবে আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক সকলে বলে না আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই